বাজার করার পয়সা জুটছে না, কিস্তি বন্ধনের মধ্যে কাজ হচ্ছে না, এখন কাজের তো সংসার চলতে, সংসার চলছে না, সংসারটা অচল হয়ে যাচ্ছে, আবার কিস্তিটা দিতে হচ্ছে, দিন চলছে, কোনো ব্যবসা বাণিজ্য নেই, খাওয়া দাওয়া। এখন আপনারা কি মনে করেন যে সরকারের পক্ষ থেকে অনেকে আবেদন করছেন যে সরকার যেন 2000-3000 টাকা করে পারিবারিক খরচা অন্তত দেয় মাসে, যাতে মানুষ বাজার করে খেতে পারে। রাজ্য জুড়ে চলছে করোনার সাময়িক বিধিনিষেধ, আর এই বিধিনিষেধের মধ্যে যে সমস্ত মানুষের একান্ত প্রয়োজন সেই সমস্ত মানুষরাই শুধু রাস্তাতে বেরিয়েছেন। আমি ক্যামেরা পার্সনকে বলবো রাস্তার দিকে দেখাতে, আপনারা দেখছেন যে চৌমাথা মোড়, যেটা সবচেয়ে ব্যস্ততম জায়গা গঙ্গারামপুরের মধ্যে। আমরা গঙ্গারামপুরে বা দক্ষিণ দিনাজপুরে বা উত্তরবঙ্গের জেলাতে কিভাবে পৌঁছেছি আপনারা জানেন, যে এর আগে আপনারা দেখেছেন যে দক্ষিণ দিনাজপুরে আমার একজন প্রতিনিধি আছে, সেই প্রতিনিধির হেল্প পাই দক্ষিণ দিনাজপুরে ভিডিও শ্যুট করতে, সেই দক্ষিণ দিনাজপুরে আমি পৌঁছে যাই বারবার করে ভিডিও শ্যুট করতে। আপনারা দেখছেন যে গঙ্গারামপুরের এই ব্যস্ততম জায়গাটি এই মুহূর্তে জনশূন্য, এখানে মানুষের কোনো যে অযথা মানুষের যে ভিড় সেই ভিড়টা নেই, মানুষ এখানে লকডাউনকে সঠিকভাবে মানছে। আমরা লকডাউন এই কারণে বলছি যে করোনার বিধিনিষেধটাকে মানুষ লকডাউন হিসেবেই জানে। আমরা আপনাদের সামনে সরাসরি জনতার রায় তুলে ধরবো এবং জনতার রায়, জনতা কি ভাবছে এই লকডাউনকে নিয়ে, তারা কি কি অসুবিধার সম্মুখীন এবং তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি আবেদন করতে চাইছে, তাদের যে আবেদন সেই আবেদন মমতা ব্যানার্জির পর্যন্ত যাতে পৌঁছায় সেই চেষ্টাই আমরা করব। আমরা দুটো পার্টে আপনাদেরকে এই ভিডিওটি পৌঁছাবো। আপনারা দেখুন রাস্তার এই যে ব্যস্ততম জায়গা দক্ষিণ দিনাজপুরের মধ্যে, গঙ্গারামপুরের মধ্যে যে ব্যস্ততম জায়গা চৌমাথা মোড়, সেই চৌমাথা মোড় জনশূন্য আপনারা দেখছেন। এদিকে এদিকে রাস্তা দেখলেও আপনারা দেখবেন শুধুমাত্র যে সমস্ত মানুষেরা প্রয়োজন তারাই কিন্তু রাস্তায় বাড়ি থেকে বেরিয়েছে। আমরা কথা বলবো বেশ কিছু পাবলিকের সাথে, তারা কি অবস্থায় আছেন, তারা কি ভাবছে লকডাউনকে নিয়ে, এই লকডাউনের মধ্যে তারা কি কি অসুবিধার মধ্যে আছেন আমরা আলোচনা করব তাদের সাথে। চলুন আমরা প্রথমেই কথা বলে নেব, বেশ কিছু কাকু দেখতে পাচ্ছি এখানে তাদের সাথে, যে আমরা এসেছি চ্যানেল থেকে, এই লকডাউনের মধ্যে আপনাদের কি কি অসুবিধার মধ্যে আছেন? অসুবিধা বলতে পেটের ভাত হচ্ছে না ঠিকভাবে, বাজার করার পয়সা জুটছে না, কিস্তি বন্ধনের কিস্তি জুটছে না, কিস্তি দিতে হচ্ছে লকডাউনের মধ্যে, কিস্তি দিতে হচ্ছে লকডাউনের মধ্যে। এটা তো ঠিক নয়, কারণ হচ্ছে যদি লকডাউন থাকে সেটা সবকিছু লকডাউন তো হওয়া উচিত, যেহেতু এই মুহূর্তে মানুষের ইনকাম বন্ধ না, বন্ধনের লোক কি না, আপনার কি মনে হয় এই মুহূর্তে ইনকাম যদি বন্ধ তাহলে কিস্তিও বন্ধ থাকা উচিত? কিস্তি বন্ধ থাকা উচিত, কিন্তু ওরা মানছে না, তো যেহেতু সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো বিধিনিষেধ দেওয়া হয়নি যে এই মুহূর্তে কোনো কিস্তি নেওয়া হবে না, সাধারণ মানুষের যেভাবে ইনকাম বন্ধ হয়ে গেছে, সাধারণ মানুষ সেই বন্ধ ইনকামে কিভাবে তারা সেই টাকা জোগাড় করবে যে যার ফলে তারা কিস্তি দিতে পারবে। আমরা ইনার কাছে আরো জিজ্ঞাসা করবো যে আপনি কি মনে করছেন যে সরকারের কাছে কি কোনো আবেদন করতে চান, যেমন কেউ কেউ বলছে যে সরকার 2000-3000 টাকা করে যদি পারিবারিক মানে পরিবার প্রতি দেয় তাহলে অন্তত লকডাউনের মধ্যে বাজার টাজার করে খেয়ে বাঁচতে পারে মানুষ, আপনি কি মনে করছেন? হ্যাঁ, সেটা দিলে তো ভালোই হয়। তাই ভালো হয় যে 2000-3000 করে দিলে অন্তত পক্ষে পেটেরটা খাওয়াটা জুটবে, খাওয়াটা জুটবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনি কি করছেন বর্তমানে, কাজ কি? টোটো চালানো। আচ্ছা, কেমন লকডাউনের মধ্যে ইনকাম বা আপনাদের যে দৈনিক যে একটা পারিশ্রমিক মজুরি লাগে আপনাদের? সে মজুরি তো আমাদের রেগুলার 300-400-500 কাজ করি, কিন্তু লকডাউন হিসেবে আমাদের কাজ হচ্ছে না, এখন কাজের তো সংসার চলতে, সংসার চলছে না, সংসারটা অচল হয়ে যাচ্ছে, আবার কিস্তিটা দিতে হচ্ছে আমাদের, কিস্তি দিতে হচ্ছে মানে এই যে গাড়িগুলো নিয়ে এসে কিস্তি কিস্তি না ওই বন্ধন কিস্তি থেকে টাকা উঠে গাড়িটা নিয়ে, কিন্তু সেই কিস্তি বন্ধ নেই না, বন্ধ নেই। আচ্ছা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই এই বিষয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত, কড়া পদক্ষেপ নেওয়া উচিত, যাতে মানুষ যেভাবে ইনকাম বন্ধ এই মুহূর্তে মানুষ যাতে এই কিস্তির হাত থেকেও রেহাই পায়, সেটা মানুষ টাকা দেবে যখন তাদের কাছে টাকা উপলব্ধ হবে, আবার লকডাউন উঠে যাবে, তারা ব্যবসা করতে পারবে, ব্যবসা করার পরে তারা আবার সেই টাকা জোগাড় করে সেই বন্ধনের কিস্তি থেকে শুরু করে ব্যাংকের কিস্তি সমস্ত কিস্তি দিতে পারবে। মানুষ কিন্তু এই সমস্যার মধ্যে আছে যে লকডাউন সত্ত্বেও মানুষকে কিস্তি দিতে হচ্ছে, বন্ধনের টাকা দিতে হচ্ছে, এই সমস্ত সমস্যার মধ্যে আছে। আপনারা দেখছেন যে এখানে যারা আছেন যে সমস্ত কাকুরা, তারা দৈনিক যে কোনো কাজের সাথে জড়িত, বেশিরভাগ তো এখানে যারা আছেন কিছু টোটো চালাক, সবই টোটো চালাক। কি মনে করছেন যে সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত? হ্যাঁ, কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত, তার কারণ যে আমাদের তো গাড়িগুলো কিস্তিতে নেওয়া আছে, এদিক বন্ধনের কিস্তি আছে, এসকেসের কিস্তি আছে, এগুলো তো দিতেই, আবার এগুলো তো ছাড়ছে না, কেউ ছাড়ছে না, আর আমাদের তো ইনকাম নাই, লোক নাই রাস্তায়, খুব মানে বিপদের মধ্যে আছি। সবচেয়ে বড় সমস্যা মানুষের এই কিস্তিটাই হয়ে দাঁড়িয়েছে, তার পেটের দায়ে তারা কিন্তু রাস্তায় বেরিয়েছে, যে কিস্তিটা তাদেরকে যে কোনো মূল্যেই তাদেরকে পরিশোধ করতে হবে এই লকডাউনের মধ্যেও, তাদের কোনো ছাড় নেই লকডাউনের মধ্যে, লকডাউন বলে তাদের যে সুদের ছাড় দেবে সেই সুদের ছাড়ও নেই। আপনারা দেখছেন যে সাধারণ মানুষ কিন্তু এই মুহূর্তে অনেক অসহায়ের মধ্যে জীবন কাটাচ্ছে, দিনকাল কাটাচ্ছে,
এখন আপনারা কি মনে করেন যে সরকারের পক্ষ থেকে অনেকে আবেদন করছেন যে সরকার যেন 2000-3000 টাকা করে পারিবারিক খরচা অন্তত দেয় মাসে, যাতে মানুষ বাজার করে খেতে পারে? সরকারের এই বিষয়ে কি চিন্তা ভাবনা করা উচিত বা দেয়? কিছু টাকা পয়সা না দিলে তো আমাদের এই অসুবিধা হয়ে যাচ্ছে। আচ্ছা ধন্যবাদ। আপনারও তাই মনে হয় যে সরকার দেওয়া উচিত এই মুহূর্তে? হ্যাঁ, সরকারকে দিলে পরে, সরকার আমাদেরকে দিলে খুবই উপকার হয়। আমাদের অবস্থা খুব বিপজ্জনক হয়ে গেছে এখন। এই মুহূর্তে মানুষ অনেকটা অসহায়ের মধ্যে আছে। মানুষ চাইছে যে সরকার যদি লকডাউন ঘোষণা করেছেন, দ্বিতীয় ধাপে যখন লকডাউন হয়ে গেল ঘোষণা হলো, আমি এদিকে দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে, দেখুন এখানে জনশূন্য। মানুষ কিন্তু শুধুমাত্র যারা প্রয়োজন, একান্ত প্রয়োজন, তারাই রাস্তার বাইরে এসছেন। এই মুহূর্তে মানুষের কাছে টাকার প্রয়োজন। টাকার প্রয়োজনে মানুষ কিন্তু সরকারের কাছে আবেদন করছে যে সরকার যদি তাদেরকে কোনোভাবে টাকা দেয়, কোনো 2000-3000 করে টাকা দেয় অন্তত, তবুও তারা কিন্তু একটু হলেও সংসার খরচ চালাতে পারে। যেখানে আপনারা দেখছেন যে এখানে একজন দোকানদার মাস্ক বিক্রেতা, তারা দোকান খুলে রেখেছেন, তাদের দোকান খোলা থাকবে এটা জানি। তো আমি কাকুর সাথে কথা বলবো। কাকু, আমরা চ্যানেল থেকে এসেছি, এই মুহূর্তে ব্যবসা কেমন চলছে আপনাদের লকডাউনের মধ্যে? সে তো ভালোই ছিল, এখন একটু কম। লকডাউনের মধ্যে স্বাভাবিক কমে যায়, সেটা কমে গেছে? হ্যাঁ, অনেকটা কম আছে, ব্যবসা অনেক কম, মানে অনেক কমে গেছে। এই মুহূর্তে কাকু, যেমন সাধারণ মানুষ বলছে যে সাধারণ মানুষ যে সমস্যার মধ্যে আছে, তার মধ্যেও বেশ কিছু জনের, বিভিন্ন মানুষের তো বিভিন্ন সমস্যা থাকে। তো এই মুহূর্তে সকলের একটাই আবেদন থাকছে সরকারের কাছে যে সরকারের পক্ষ থেকে যাতে পরিবারের যে খরচা অন্তত 2000-3000 টাকা করে প্রত্যেক পরিবার প্রতি দেওয়া হোক। আপনি কি তাই মনে করেন, যাতে মানুষ সংসার খরচটা চালাতে পারে, বাজেট টাজেট করে খেতে? এটা তো আমার তো মনে হয়, কারণ তাতে তাদের সংসারটা চলে, তারা একটু ভালোভাবে বাঁচতে পারে, এটাই চাই। এটাই হচ্ছে কথা যে ভালোভাবে লোকজন একটু বাস করুক, একটু ভালোভাবে। আপনি মাস্ক পরে নেবেন, কারণ হচ্ছে মাস্ক না পরলে, হ্যাঁ মাস্ক পরে নেবেন, মাস্ক পরেছিলেন উনিও। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন মানুষের একটাই সমস্যা যে তাদের হাতে টাকা নেই, টাকা তাদের প্রয়োজন। তাদের টাকার প্রয়োজনে তারা কিন্তু পেটের দায়ে রাস্তায় নেমেছে, আর সেই রাস্তায় নেমেও তারা কোনো প্যাসেঞ্জার পাচ্ছে না। আর প্যাসেঞ্জার না পেলে তারা তাদের বন্ধনের কিস্তি থেকে শুরু করে পারিবারিক যে খরচা আছে, সেই খরচ কিভাবে চালাবে, এই নিয়ে কিন্তু মানুষ চিন্তিত। আপনারা দেখতে পাচ্ছেন সব জায়গায় আমরা সকলের সাথে, সব শ্রেণীর মানুষের সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা দুটো পার্টে ভিডিওটি পেয়ে যাবেন, যেখানে আপনারা পাবেন যে মানুষ কি ভাবছে এবং মানুষের রায় কি, লকডাউনের মধ্যে মানুষ কি চাইছে, সরকারের কাছে কি আবেদন, সরাসরি মানুষের রায় আমি আপনাদের সামনে তুলে ধরবো। কারণ মানুষেই সব, এখানে কোনো রাজনৈতিক নেতা বা নেত্রী আমি দেখা হয়তো পাবো না, কিন্তু আমি মানুষের রায় তুলে ধরবো, আপনারা জানতে পারবেন মানুষ কি ভাবছে এই লকডাউনকে নিয়ে। আপনারা চলুন, আমরা এখানে একটি মেডিকেল দোকানে চলে এসেছি, আমরা এখানে একটি মেডিকেল সেন্টারে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কাকুর সাথে কথা বলবো যে লকডাউনের মধ্যে তিনি কোন কোন সমস্যার মধ্যে আছেন, তার ব্যবসা কি আগের মতো আছে কি না, এই বিষয়ে কথা বলবো। এবং আপনারা দেখলেন যে সাধারণ মানুষ যে আবেদন তুলছে যে 2000-3000 টাকা সরকারের পক্ষ থেকে পরিবার প্রতি দেওয়া হোক, অন্তত পারিবারিক খরচাটা চালানোর মতো। কাকু, আপনার কেমন চলছে এই মুহূর্তে ব্যবসা? ব্যবসা ভালো না, খুব ব্যবসা ডাউন হয়ে গেছে। তো এই মুহূর্তে আপনার কি মনে হয় যে সরকারের পক্ষ থেকে মানুষ যে আবেদন করছে যে অন্তত পক্ষে পরিবারের যে মাসিক খরচা 2000-3000 টাকা সেটার জন্য দেওয়া হয়, আপনি তাই মনে করেন? খুব উপকার হয় তাহলে, এটা হলে খুব উপকার। আচ্ছা ধন্যবাদ, মাস্কটা পরে নেবেন কাকু দয়া করে। যে পদক্ষেপে আমরা কথা বলবো আরো একজন দাদার সাথে, যিনি রাস্তার মধ্যে এই যে আখ আছে, আখের রস বিক্রি করছে। দাদা একটু কথা বলবো, একটু কথা বলবো, একটু। যেখানে উনি এই কড়া রোদের মধ্যেও, লকডাউনের মধ্যেও পেটের দায়ে রাস্তায় নেমেছেন কিছু উপার্জনের জন্য। আমরা কথা বলবো উনার ব্যবসা কেমন চলছে এবং উনি লকডাউনের মধ্যে সরকারের কাছে কি আবেদন রাখছেন, যে সাধারণ মানুষ যে আবেদন করছে তিনিও তাই আবেদন করছেন কিনা আমরা দেখে নেবো। তার ব্যবসা কেমন চলছে আপনার? ব্যবসা সেরকম ভালো না গো, ব্যবসা একদম খারাপ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, লোকজন আসে না কার কাছে ব্যবসা করবে। কারণ তো লকডাউনের মধ্যে তো লোকজন মার্কেটে থাকে না, আর মার্কেটে না থাকা সত্ত্বেও তাদেরকে পেটের দায়ে এসে এই রাস্তায় বসতে হয়েছে, কিছুটা হলে যদি উপার্জন হয় এই আশা করে। তো আমি জিজ্ঞাসা করবো যে আপনি এখন সরকারের কাছে কি চান? সাধারণ মানুষ যেমন বলছে 2000-3000 টাকা করে সরকার যদি মান্থলি খরচাটা দেয় অন্তত পরিবারের, তাহলে মানুষ ভালো থাকতে পারে। আপনি কি তাই মনে করছেন যে সরকারের পক্ষ থেকে কিছু টাকা দেওয়া হোক পরিবার প্রতি? হ্যাঁ, কিছু টাকা দিলে গেলে তো আমরা অন্তত কিছু খেতে পারবো আর কি। মানে দেখো তো আমাদের পরিস্থিতি খুবই খারাপ, অনেকদিন ধরে বসেছিলাম, থাকার পরে তাও আসলাম, কিছু যদি কিছু প্রয়োজন হয়। এখানে সাধারণ মানুষের যেটা বারবার করে যে কথাটি উঠে এসেছে যে সরকারের পক্ষ থেকে অন্তত পক্ষে কিছু টাকা ঘোষণা করা হোক তাদের পরিবার প্রতি, যাতে তারা তাদের পারিবারিক যে খরচাটা আছে, শুধুমাত্র রেশনের চাল খেয়ে তো মানুষ থাকতে পারবে না, পারিবারিক যে খরচা আছে সেই খরচাটা যেন মানুষ অন্তত চালাতে পারে। মানুষকে পেটের দায়ে এইভাবে লকডাউনের মধ্যেও নিজের জীবন বাজি রেখে রাস্তায় এসে না নামতে হয়,
আপনারা দেখছেন চারদিকে আমরা দেখছি জনশূন্য একদম এলাকা, পুরো গঙ্গারামপুর শহর জনশূন্য। আপনারা দেখছেন যে সাধারণ মানুষ কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র সরকারের কাছে, সরকারের মুখের দিকে তাকিয়ে আছে। সরকার কি ভাবছে? সরকার প্রথম দফার লকডাউনের পরে দ্বিতীয় দফার লকডাউন তিনি কিন্তু ঘোষণা করে দিয়েছেন। এবার তৃতীয় দফার লকডাউন ঘোষণা হয়ে যাওয়ার পরে তৃতীয় আবারও একজন আঙ্কেলের সাক্ষাৎকার নেব, যিনি একটা ছোট্ট দোকান করে বসে আছেন। তার কাছে আমরা জানতে চাইব যে তিনি কেমন আছেন বর্তমানে পরিস্থিতিতে, লকডাউনের মধ্যে তার ব্যবসা কেমন চলছে, এবং সরকারের কাছে তার যদি কোনো আবেদন থাকে, সাধারণ মানুষ যে আবেদন করছে, তিনি কি বলছেন? কাকু, ব্যবসা কেমন চলছে আপনার এই লকডাউনের মধ্যে? ব্যবসা নেই, এই বসে বসে দিন চলছে, কোনো ব্যবসা বাণিজ্য নেই, খাওয়া দাওয়ার অবস্থা খারাপ, এই চলে যাচ্ছে কোনো রকম। সাধারণ মানুষ যে সমস্যাটায় পড়েছেন, বিশেষত শহরের মানুষরা, তাদেরকে এ টু জেড কিনে খেতে হয়, আপনারা জানেন। গ্রামের মানুষের একটু হলেও চাল ডালটা থাকে বাড়িতে, সবজিটাও তারা উৎপাদন করতে পারে, কিন্তু শহরের মানুষদেরকে সেই এ টু জেড তাদেরকে কিনে নিতে হয়, কিনে খেতে হয়, এমনকি জলটা পর্যন্ত তাদেরকে হয়তো কিনে খেতে হচ্ছে এই মুহূর্তে। আমি ওনার কাছে আরো জানতে চাইব যে আপনি কি মনে করছেন, সরকারের পক্ষ থেকে পরিবার প্রতি কিছু টাকা দেওয়া হোক, যাতে সাধারণ মানুষ অন্তত পক্ষে পরিবারের খরচটা চালাতে পারে 2-3 হাজার টাকা করে? হ্যাঁ, বাজারে সবজি মাছ তেল যা দাম, তাতে এখন যারা মানে দরিদ্র শ্রেণীর লোক, আমাদের মতো লোক, তাদেরকে কিছু কিছু করে আর্থিক সাহায্য করা উচিত গভর্নমেন্টের। আচ্ছা, উনি গভর্নমেন্টের কাছে একটা অনুরোধ রাখলেন যে যেভাবে দিনকাল চালাচ্ছেন, খুব কষ্ট করে তিনি সংসার যাপন করছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে সরকার যদি কিছু অর্থের ঘোষণা করে, অবশ্যই আপনারা যদি এই যে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন, সরকার মমতা ব্যানার্জি পর্যন্ত ভিডিওটিকে পৌঁছে দিন, সাধারণ মানুষের যে দাবি, সাধারণ মানুষের যে রায়, সেই রায় যেন সরকার পর্যন্ত পৌঁছে যায়। মানুষ কি চাইছে, মানুষ কি ভাবছে, আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি। আপনারা এখানে দেখবেন আরো একজন কাকুর সাথে আমি কথা বলবো। কাকু, আমি আপনার সাথে একটু কথা বলবো যে লকডাউনের মধ্যে আপনাদের ব্যবসা কেমন চলছে? পরিবহন ব্যবস্থা নাই, লোকজন আসে না বাজারে, খালি বসে থাকা আর বন্ধ করাই তো অবস্থা। আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম যে পরিবহন ব্যবস্থা যেহেতু নেই, বন্ধ যেহেতু, মানুষ কিন্তু প্রয়োজনে তাগিদে শহরে যেতে হয় মানুষকে কেনাকাটার তাগিদে, কিন্তু কেনাকাটা শহরে দোকান খুলে রাখলেও সেখানে যদি সাধারণ মানুষ না আসতে পারে, তাহলে সেই দোকানে, দোকান থেকে মাল কিনবে কে, সেই দোকানে বিক্রি কিভাবে হবে? তো আপনি কি মনে করছেন, সরকার কি আপনাদের জন্য কিছু টাকা ঘোষণা করুক? কিছু টাকা ঘোষণা করলে সুবিধা হয়, সংসার চালাতে সুবিধা হয়। সকলের একটাই দাবি, সকলের একটাই অনুরোধ সরকারের কাছে যে সরকারের পক্ষ থেকে যেন অন্তত পক্ষে 2000 বা 3000 টাকা করে পরিবার প্রতি দেওয়া হোক, যেহেতু এই মুহূর্তে মানুষের হাতে টাকা নেই, অর্থ নেই, মানুষের অর্থের প্রয়োজন। আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব মতামত জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করুন, কারণ হচ্ছে মানুষের এই দাবিগুলো সরকার পর্যন্ত পৌঁছাক। শুধুমাত্র রাজনৈতিক দলের নেতা নেত্রীর দাবি আপনারা শুনবেন, সাধারণ মানুষের দাবি শুনবেন না, এটা তো কোনোদিন হতে পারে না। সাধারণ মানুষেরও কথা সরকার পর্যন্ত পৌঁছানো প্রয়োজন, কারণ সরকারকে সাধারণ মানুষ নির্বাচন করে, মানুষের নির্বাচিত সরকারকে মানুষ নির্বাচন করার মাধ্যমে। এখানে আপনারা দেখছেন যে আমি আরেকজনের সাথে কথা বলবো, যিনি এই মুহূর্তে প্রয়োজনের তাগিদে রাস্তাতে বেরিয়েছেন, প্রয়োজন আছে বলে রাস্তাতে এসছেন, ওনার সাথে কথা বলবো। তো আপ বাঙাল কা তো না? বাঙাল কা তো না, হম বিহার কা, ইয়াহ সার্ভিস করতে হ্যায়। আচ্ছা, সার্ভিস কে লিয়ে ইয়াহ পর হ্যায় আপ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কিয়া করতে হ্যায় আপ? রেলওয়ে এমপ্লয়েজ হ্যায়। রেলওয়ে এমপ্লয়েজ হ্যায়। তো আপকো তো পতা চলেগা কি ইয়ে লকডাউন মে লোক জ্যাদা দিক্কত মে হ্যায়, ইয়ে তো হ্যায় না? বহুত দিক্কত মে, সমস্যা হো জাতি হ্যায় কি গাড়ি চলা নহীঁ চলতি হ্যায়, ইসকে কারণ হম লোগ কো ভি সমস্যা হো জাতি হ্যায় কি আগর গাড়ি নহীঁ চলেগা তো হম লোগ সময় কা অনুসার আপনা ডিউটি নহীঁ কর পাতে হ্যায়। অর ইয়াহ কে জো দোকানদারি হ্যায় অর ইয়াহ কে জো ছোটে ছোটে জো जो रोज रोजमर्रा का जैसा जो जो व्यक्ति अपना जीवन करते हैं, उनको बहुत ही समस्या हो जाती है, और समय से उसको ना ही कुछ मिल पाता है, और जो रोजगार करते हैं उसके लिए तो और समस्या की बात हो जाती है। रोजगार नहीं करेंगे तो खाएंगे क्या? ये तो बात है, रोजगार नहीं होगा तो खाएगा कैसे आदमी? তো আমরা কথা বললাম এনার সাথে, ইনিও উনার মতামত ব্যক্ত করলেন, উনি জানিয়ে দিলেন যে মানুষ পরিস্থিতির মধ্যে আছে, কঠিন পরিস্থিতির মধ্যে আছে, এই কঠিন পরিস্থিতিতে মানুষ সংসার যাপন করছে, এবং যেটা সবচেয়ে কষ্টের হয়ে দাঁড়িয়েছে মানুষের কাছে যে অর্থ নেই, হাতে টাকা নেই, দোকানগুলো যে সময় বা যে স্লটে খোলা হচ্ছে সেই স্লটটা অতটা কার্যকরী নয় বলে সাধারণ মানুষ কিন্তু দাবি তুলেছে। কোনো কোনো সময় আপনারা দেখেছেন যে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত দোকান খোলা থাকছে, সেই সময় অতটা কাস্টমার থাকে না, যে কাস্টমারটা থাকে 10টা থেকে 12টা পর্যন্ত, আবার 4টা থেকে 7টা পর্যন্ত, সন্ধ্যা 7টা পর্যন্ত। সো যাই হোক, সরকারের কাছে মানুষের এখন একটাই আবদার, একটাই আবেদন যে সরকারের পক্ষ থেকে মানুষের মধ্যে যেন কিছু টাকা বা অর্থের বণ্টন করা হয়। আপনারা দেখছেন আমরা আরো একজন কাকু আছে এখানে, ওনার সাথে কথা বলবো। যে কাকু, মাস্কটা পরে যাবে, লকডাউনে কেমন চলছে? ভালো। আপনি দোকান করেন? হ্যাঁ।
সাধারণ মানুষ প্রত্যেকেই সমস্যার মধ্যে, আর এই সাধারণ মানুষের সমস্যা দূর করার জন্যই তো সরকার। তাহলে সরকারকে সাধারণ মানুষের এই সমস্যাগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করা দরকার। সাধারণ মানুষ যে আবেদন করছে সরকারের কাছে, অনুরোধ করছে, হাত জোড় করে অনুরোধ করছে যে সরকারের পক্ষ থেকে যেন পারিবারিক খরচা চালানোর মতো কিছু টাকা মানুষের জন্য বরাদ্দ করা হয়। আপনারা কি মনে করছেন? আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, এই কারণে যাতে সাধারণ মানুষের অন্তত উপকার হয়। আপনার প্রয়োজন থাকতেও পারে না থাকতে পারে অর্থের, কিন্তু সাধারণ মানুষের অর্থের প্রয়োজন আছে এই মুহূর্তে দাঁড়িয়ে। সাধারণ মানুষ যাতে কিছুটা হলে সরকারের পক্ষ থেকে সাহায্য পায়, আপনারা সেই মতামত অবশ্যই জানানোর পাশাপাশি ভিডিওটিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পর্যন্ত পৌঁছে দেবেন, এবং আপনারা পরবর্তীতে আমরা আরও একটা পার্ট করছি, সেখানে আপনারা দেখতে পাবেন সাধারণ মানুষ আরও কী চাইছে বা সাধারণ মানুষের মধ্যে আরও কী অভাব অভিযোগ রয়েছে। ধন্যবাদ।